Happy New Year! Happy New Year 2021! আজকে অনুষ্ঠান করতেছি আমরা 31st night অনুষ্ঠান তারপর সেজন্য এই যে মুরগি নিয়ে আসছে আর অনেক বাজার নিয়ে আসছে আমার ছোট বোন এগুলাকে মেরামত করতেছে মেরামত নে ঠান্ডা ঠান্ডা না আর খাইয়ে লাইছে অনেক ঠান্ডা পড়তেছে ঠান্ডার ভিতরে এগুলা করতেছে চুলা রেডি বিসমিল্লাহির রহমানির রহিম আগে ডিম সিদ্ধ করা হবে আগুন ধরানো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আগুন দাঁড়ায় এই যে রান্না বান্না হচ্ছে এখন ডিম সিদ্ধ হচ্ছে তারপরে হবে অন্যান্য রান্নাগুলা ডিম সিদ্ধ হয়েছে বা সিলটাস বাচ্চা ডিম সবগুলা সিদ্ধ হয়ে গেছে বুঝি বাবা দেখলে গো এখন রান্নার দায়িত্বে আছে কাজল মনি ফোহাদ শিমুল আইমান আর এই যে বোম এই কি ঝর্ণা ঠিক আছে এবার হবে ঝর্ণা তুই সর আমার পিছে ঠান্ডার মধ্যে রান্না খুবই ভালো লাগতো সবগুলো কারণ এরকম উঠানে বসে লাগি চুলা তার মধ্যে আবার ইট দিয়ে প্যান্টাস্টিক একটা কাজ করা হচ্ছে
বুবু মুরগি আনো রূপান্তি আবার আবার করেন আবার করেন আমরাও তো সাহায্য করছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা যে যেখানে আছেন সেখান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর যেন সবাইকে নতুন কিছু দিতে পারে সে প্রত্যাশায় সবাইকে জানাই সাদর সম্ভাষণ ইত্যাদির একটু ইয়ে দিলাম আর কি যাই হোক আর সবাইও আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি নতুন কিছু পাই সেই আশায় আমরা যেহেতু গ্রামে আছি গ্রামে সবাই মিলে আমরা একটু সুন্দর কিছু করার চেষ্টা করছি জানি না কতটুকু পারছি আর আমাদের আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন কমেন্ট করে এমনি তো আর বলা যাবে না আমার ফোন নাম্বার কেউ কাছে নাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনি ফোন করেই বলেন আমরা এই যে মোমবাতি গুলো জ্বালিয়ে দিলাম খুবই ভালো লাগতেছে অনেক বাচ্চা কাচ্চা চারিপাশ দিয়ে ভরে গেছে কিন্তু কেউ ভিডিওর সামনে আসতেছে না ভয় পাচ্ছে বা ভিডিওতে আসবে না যাই হোক 2020 বাই বাই 2021 বাই বাই 2021 স্বাগত চলে আসো তবে ভালো কিছু নিয়ে এসো এরকম করোনা ভাইরাস নিয়ে আসো না এরকম করোনা ভাইরাস নিয়ে এসো না করোনা ভ্যাকসিন নিয়ে আসবো আমাদের টাকা
আর কয় মিনিট আছে? 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2021। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ওই পাশের লো বেলুন ফুটে গেছে। তবে কি একা আমি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি তালি দাও। খাওয়া বিরিয়ানি সব খাবার আর খাবার। এখন আমরা বাসায় নিয়ে যাব, বাসায় গিয়ে খাবো। ঠান্ডায় একদম জমে গেছে, হাতটা জমে গেছে, কেক খাইছি। আমি কাজের জন্য আমি আসতেই পারি না বিদ্যুৎ। তাই নাকি? আমার কি হবে আমি নিজেও জানি না।